ছড়ার ভুবনে পড়াবো। খুব মজার মজার ছড়া রয়েছে সেখানে, আমরা খুব মজা পাবো এবং খুব মনোযোগ দিয়ে পড়বো। দেখো প্রথম ছড়াটি রয়েছে কাকড়াবুড়ি। কাকড়াবুড়ি কে লিখেছেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমি কাকড়াবুড়ি পড়ছি। তাকুর তাকুর তাকা, যাচ্ছে শিয়াল ঢাকা, থাকে 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 ফুক্কা হুয়া ডাকি, চাঁদপুরের কাকড়াবুড়ি কামড়েছে তার নাকে। দেখো এই যে শিয়াল হাতে ছাতা, তারপরে খাবার বেঁধে নিয়ে কি করে চলছে ঢাকার পথে, আর এই যে চাঁদপুরের কাকড়াবুড়ি, কাকড়াবুড়ি কোথায়? শিয়ালের নাকে কামড়েছে, তাই তো? খুব মজার ছিল। তাহলে আমি আরেকবার পড়ছি, আমার সঙ্গে সঙ্গে তোমরা পড়ো। হ্যাঁ, কাকড়াবুড়ি, তাকুর তাকুর তাকা, যাচ্ছে শিয়াল ঢাকা, থাকে 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 হুক্কা হুয়া, চাঁদপুরের কাকড়াবুড়ি কামড়েছে তার নাকে। তাহলে এই ছড়াটি শেষ। এবং দ্বিতীয় ছড়া যেটি রয়েছে সেটাও খুব সুন্দর ছড়া, তার হচ্ছে শিলপরের টুকটাক। শিলপরের টুকটাক কে লিখেছেন? সুনির্মল বসু। দেখো আমি বুঝছি, আমার সঙ্গে সঙ্গে তোমরা বলো। শিল পরে টুপটাপ, খোকা খুকু চুপচাপ, শিল পরা থামলো আঙিনায় নামলো, ফুটোপুটি ছুটো ছুটি সারা বেলা দুপডাপ। দেখো শিল পরে টুপটাপ, শিল কখন পরে? বৃষ্টি হলে, তাই তো? এই এই ছড়াটি বৃষ্টির দিনে লেখা। দেখো ছবিতে কত সুন্দর, খোকা খুকু দুপডাপ নাচছে কোথায়? আঙিনায়। আঙিনা মনে হচ্ছে বাড়ির উঠান, এই যে ঘর, এই যে উঠান, বৃষ্টি পড়া থামলো, খোকা খুকু দুপদাপ নাচা শুরু করছে। ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে এবার পড়ে তুমি। শিল পরে টুকটাক, শিল পরে টুকটাক, খোকা খুকু চুপচাপ, শিল পড়া থামলো আঙিনায় নামলো, ফুটোপুটি ছুটো ছুটি সারা বেলা দুপদাপ। খুব সুন্দর না? তোমরা বাড়িতে পড়বে। হ্যাঁ, thank you.